সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা অনেকে অনেকক্ষণ ধরে টেলিগ্রামে মেসেঞ্জারে ফেসবুকেও দেখছিলাম অনেকগুলো কমেন্ট অনেকে অনেকবার জিজ্ঞেস করে যাচ্ছে ইস্ট বেঙ্গলের খবর দিন ইস্ট বেঙ্গলে আপডেট দিন কিছু মনময়ন সমর্থকেরও দেখলাম প্রচুর প্রশ্ন আছে অনেকগুলো হ্যাঁ ঠিক সুরাজ থেকে শুরু করে অনেকেই প্রশ্ন করেছ দেখলাম যে ডেভিড উইলিয়ামসের ব্যাপারটা একটু বলো এএফসি কাপে কী হতে পারে একটু বলো টিমটা তো সব জানাবো তার আগে বলে রাখি ইস্ট বেঙ্গলের একটা আপডেট আছে অবশ্যই আছে কিন্তু আমরা দিচ্ছিলাম না যেহেতু কালকে একটা মিটিং আছে আপনারা জানেন জন্যই তো তার আগে বলে দিই ভিডিওটা শুরু কর শুরু করবো যেটা দিয়ে সেটা হচ্ছে বিশ্ব ফুটবলে এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচিত বিষয় সেটা হলো লিওনেল মেসি লিওনেল মেসি আপনারা জানেন বার্সেলোনা ছেড়ে ইতিমধ্যে তিনি প্যারিসে পৌঁছে গেছেন আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জানিয়েছিলাম আপনারা দেখেছেন ভিডিওটা যে ইতিমধ্যে তিনি প্যারিসে এবং আপনাদের জানিয়ে রাখি তার যে মেডিকেল টেস্ট হওয়ার ছিল সেটাও কিন্তু সম্পন্ন হয়েছে মেডিকেল টেস্টেও তিনি উত্তীর্ণ হয়ে গেছেন এবং তিনি ইতিমধ্যে কিন্তু হোটেলে তার জন্য যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই হোটেলে উঠে গেছেন কাল কিন্তু সকাল এগারোটায় প্রেস কনফারেন্স এবং পিএসজির তরফ থেকে মেসির নাম ঘোষণা হবে কালকেই এর সাথেই আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন একটা ফটো নেইমার এবং এমব্যাপের মাঝখানে আর্জেন্টিনার পতাকা দেওয়া অর্থাৎ মেসির জার্সি ওখানেই রাখা হবে অনেকে জিজ্ঞেস করছেন যে কি হতে পারে জার্সির নাম্বারটা যতটুকু খবর তাদের তো উনিশ নম্বরই শোনা যাচ্ছে কিছু কিছু সমর্থক জিজ্ঞেস করছিলেন তিরিশ নম্বরও শুনছি এক এক জায়গায় দেখুন ওইভাবে আমাদের কাছে সত্যি কথা বলতে ওরকম কোনো খবর নেই যে তিরিশই হচ্ছে বা উনিশই হচ্ছে তবে বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন প্যারিসের মাধ্যমের খবর সংগ্রহ করে যেটুকুনি বলা যাচ্ছে সেটা কিন্তু উনিশ নম্বরটাই বোঝে যাচ্ছে এখন যদি সেটা তিরিশ নম্বর হতে হয় সেটাও কিন্তু হতে পারে না হওয়ার কিছু নেই তো যাই হোক কালকে একটা বড় দিন যারা মেসি ভক্ত তাদের কাছে কালকেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে পিএসজির হয়ে মেসির থাকার কথা আচ্ছা এরপরে প্রশ্নগুলো দেখে দেখে ভিডিওটায় উত্তরগুলো দিয়ে দিই কারণ সময় খুব পাইনি আজকে সারাদিনে কারণ হসপিটাল নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক মনমোয়ন সমর্থকদের তিনটে প্রশ্নই নিয়েছি আমি ফার্স্ট হচ্ছে ডেভিড উইলিয়ামস দাদা কবে আসছে দেখো এখনও পর্যন্ত সেরকম আপডেট নেই যে ডেভিড উইলিয়ামস আজকেই আসছে বা কালকেই আসছে তবে একটা বিষয় যেটা শোনা যাচ্ছে আজ কিংবা কাল আজ আজ তো রাত হয়েই গেছে ধরে নাও তো কাল কিন্তু একটা খবর শোনা যাচ্ছে যে কাল হয়তো ডেভিড উইলিয়ামস প্লেনে উঠলেও উঠতে পারে অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও দিতে পারে এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নেই আবার বলছি কনফার্ম নেই তবে যা শোনা যাচ্ছে এফ কাপে কিন্তু ডেভিড উইলিয়ামস থাকছে এবং সেটা কলকাতায় আসুক সে কি ডাইরেক্ট মালদ্বীপে নিয়ে যাওয়া হোক সেটা একদম সম্পূর্ণ আলাদা ব্যাপার তবে যা শোনা যাচ্ছে তাতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার কলকাতায় আসার কথা যদি না কোনো প্রবলেম হয় এখনও পর্যন্ত এটাই ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে এএফসি কাপে চারজন বিদেশি কে কে হতে পারে আমরা তোমাদের আগেই জানিয়েছিলাম রয় কৃষ্ণা কাউকো হুগো বুমোস এবং ডেভিড উইলিয়ামসের কথা এবার কার্ল ম্যাকিও অলরেডি কলকাতায় আছে প্র্যাকটিস করছে আপনারা জানেন এবার এই পাঁচজনের মধ্যে চারজন কাকে নেবে এটা কিন্তু একটা টাফ বিষয় তবে ডেভিড উইলিয়ামস যদি দুদিনের মধ্যে না আসে সেক্ষেত্রে কিন্তু চিন্তাভাবনা অন্যরকমও করতে হতে পারে কারণ সেক্ষেত্রে তিনজন বিদেশি নিয়ে কিন্তু খেলতে হবে এটিকে মন মানকে তো যাই হোক হুগভুমস এবং রয় কৃষ্ণা মোটামুটি কনফার্ম তো এই দুটো স্পটই আপাতত এখনও পর্যন্ত কনফার্ম আছে তো এরপরে যদি ডেভিড উইলিয়ামস যোগ দেয় তাহলে ডেভিড উইলিয়ামস কার্ল ম্যাকিউ রয় কৃষ্ণা এবং অবশ্যই হুগো ভুমস থাকছে আর একটা প্রশ্ন হচ্ছে কোথায় প্র্যাকটিস করছে এটিকে মোহন প্র্যাকটিস করছে সংলগ্ন সংলগ্ন অর্থাৎ যে প্র্যাকটিস প্র্যাকটিস গ্রাউন্ড আছে কিন্তু করছে আচ্ছা এবার আসি ইস্টবেঙ্গলের যে আপডেট দেবো বলেছিলাম ইস্টবেঙ্গলে আপডেট দেওয়ার কথা তো আপনাদের জানিয়ে রাখি দেখুন ইস্টবেঙ্গল কর্তারা কালকে যেটা একটা খবর রটেছিল যে যে চুক্তিপত্র সি সিমেন্ট পাঠিয়েছে তাতে কোনো চেঞ্জেস হয়নি প্রথমে চুক্তিপত্রটাই পাঠিয়েছে তো আমরা টেলিগ্রাম গ্রুপেও জানিয়েছিলাম যে সেটা হয়তো কারণ যেহেতু কনফার্ম ছিল না যে হয়তো সেটা ভুলবশত হয়তো আসতে পারে কিন্তু যেটা খবর সিমেন্টের তরফ থেকে যে চুক্তিপত্র এসছে তাতে কিন্তু যে সমস্ত বিষয়গুলো পার্থসারথী সেনগুপ্ত সেনগুপ্তর সামনে অর্থাৎ তার কথা অনুযায়ী যেগুলো নেগোসিয়েশান করার যতটুকু নেগোসিয়েশান করে পাঠানো সেটা কিন্তু ইতিমধ্যে অলরেডি ইস্টবেঙ্গল কর্তাদের কাছেই আছে এবং আজকেও কিন্তু সেটা দেখা হয়েছে এবং লিগাল যে অ্যাডভাইজার তারাও কিন্তু সেটা দেখেছেন এবং তারা দেখে কী ডিসিশন নিয়েছেন সেটা আমরা জানতে পারিনি যদিও তবে যা শোনা যাচ্ছে তাতে কাল চারটের সময় যে এসি মিটিংটা রাখা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে সেটা যদি যদি আবার বলছি কারণ এতবার চেঞ্জেস হয়েছে ডেটে আজকে কালকে পরশু এই সপ্তাহ ওই সপ্তাহ করে এতবার চেঞ্জেস হয়েছে যে প্র্যাকটিক্যালি বলতে গেলে যদিটাই ইউজ করা সবচেয়ে ভালো সমর্থকদের জন্য কারণ তারা আমাদেরও ভুল বুঝছে যে আমরা ভুলভাল খবর দিচ্ছি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক সময় পটবর পরিবর্তন ঘটছে এবং সেটা কর্তারাই ঘটাচ্ছে আপনার বলতে পারি সেটা তো যাই হোক যেটা খবর সেটা হচ্ছে কাল চারটের সময় যে ইসি মিটিংটা রাখা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে সেটাই যদি সমস্ত কিছু ইস্টবেঙ্গল কর্তারা মেনে নেন অর্থাৎ মেনে নেন বলতে তাদের যে এখনও পর্যন্ত আরও দুটো পয়েন্ট বা তিনটে পয়েন্ট সেটা কিন্তু সি সিমেন্টের তরফ থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে আর তারা কোনো আলোচনা করবেন না সই হওয়ার পরে তারা আলোচনা করতে প্রস্তুত অর্থাৎ আর কোনো চেঞ্জেস আসার ব্যাপার নেই এবার যে চুক্তিপত্রটা সেই সিমেন্ট পাঠিয়েছে সেই চুক্তিপত্র দেখে যদি কর্তারা মনে করেন যে হ্যাঁ ক্লাব ফুটবল খেলা সবার আগে যেটা প্রাক্তন প্লেয়াররাও কালকে বলেছেন প্রেস রিলিজে যে সবার আগে ফুটবল খেলার জায়গাটা তৈরি করতে হবে তো সিএফএল শুরু হতে আর এক সপ্তাহ বাকি সেই সময়ে যদি কর্তারা যদি কাল মিটিংয়ে মনে করেন যে হ্যাঁ আগে সইটা হয়ে যাক এবং প্রাক্তন প্লেয়ারদের কথা মতো আমরা কিছুটা ওয়েট করে নিই ফুটবল টিমটা গঠন হোক তারপরে আমরা সুষ্ঠুভাবে আলোচনা করে কিছু নেগোসিয়েশন করব সেটা যদি মনে করে তবে কিন্তু কালই সই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে জিজ্ঞেস করছেন কাল কি সই হবেই কনফার্ম বলুন কনফার্ম তো দাদা আমরা বলতে পারবো না কারণ সইটা করবে কর্তারা তো সেই জায়গা থেকে আমরা কনফার্ম বলতে পারবো না তবে আমাদের কাছে যেইটুকুনি খবর আমরা সেটাই আপনাদের জানাচ্ছি যে কাল এসি মিটিংয়ে যদি সমস্ত সদস্যরা ক্লাব কর্তারা আর কি তারা যদি একমত হন তবে কিন্তু আর ডিলে করতে পার চাইছে না ইস্টবেঙ্গল ক্লাবও এবার দেখার যে ইসি মিটিং করার পরে কর্তারা কি প্রেস রিলিজ করেন বা ইসি মিটিংয়ে কী ডিসিশান নেন কারণ তারা তো প্রত্যেক একটা একটা মিটিংয়ে একটা একটা করে পয়েন্ট তুলে আবার সেটাকে ডিলে চলছে অর্থাৎ আজকে না কালকে কালকে না পরশু এই সপ্তাহ না সেই সপ্তাহ সেরকম যদি আবার কোনো কারণ দেখিয়ে যদি আবার ডিলে করা হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মুসরে পড়ার সমস্ত সম্ভাবনাই আছে এখনও মুসরেই আছে ইস্টবেঙ্গল সমর্থকরা যাই হোক তবে শ্রী সিমেন্ট কিন্তু খুব বেশি দিন আর ওয়েট করবে না কারণ এরপরে যদি সাইন করা হয় শ্রী সিমেন্টের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে তাদের পক্ষে দল গঠন করা আর সম্ভব নয় তো মোটামুটি এটাই আপডেট যারা জিজ্ঞেস করছিল আজকে অনেক লেট হলো কারণ সারাদিন খুবই ব্যস্ত ছিলাম এবং হসপিটাল নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছিলো তাই জন্য তোমাদের আপডেটগুলো দিতে পারিনি তো কালকে নিশ্চয়ই তোমাদের কিন্তু আরও ভিডিও দিয়ে জানিয়ে দেবো কি কখন কি হতে চলেছে তো থ্যাংক ইউ গাইজ